হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো প্রতিদিন তোমাদের সঙ্গে কিছু না কিছু শেয়ার করতেই থাকি, কিছু যদি না থাকে আমার ডেইলি লাইফ তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজও তোমাদের সঙ্গে আরও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করবো, সেটা হলো কদিন যাবৎ রোজ বাড়ির থেকে বের হচ্ছি, বের হতে হতে না দেখো মুখের এসব জায়গায় একটা বাজে ট্যান পড়ে গেছে। তো অনেকদিন থেকে ভাবছিলাম যে কিছু একটা করব, কিন্তু সেটা হয়ে উঠছিল না। তো আজ ভাবলাম চলো একটু নিজেকে নিজের যত্নই না হয় করে ফেলি। তো আজ খুব তাড়াতাড়ি কি করে ঘরোয়া উপায়ে ট্যান রিমুভ করা যায় সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তোমরা দেখতে থাকো, দেখতে পাচ্ছ এই হলো উপকরণ, সামান্য মধু, এক টুকরো লেবু, একটু গোলাপ জল, আর এটা হলো এই দেখতে পাচ্ছ তোমরা, দেখাই এই যে এটা হলো কিছু হলুদকে আমি কাঠখোলায় ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে এই যে একদম কালো বানিয়ে ফেলেছি, দেখেছ? এই ব্যাস এইটুকু দিয়ে আমি আমার ট্যান রিমুভ করব খুব সহজে, তোমরা দেখে নাও। এই প্যাকটা বানাতে বানাতে একটু রান্নাঘর থেকে উঁকি দিয়ে আমাদের বাগানটাকে দেখছি, দেখো চারদিকে একদম সবুজে সবুজ ভরা, আর হালকা হাওয়া দিচ্ছে, তার জন্য দেখো পাতাগুলো কি সুন্দর করে নড়ছে। এটা আমাদের লাউ গাছ, লাউ না হয়নি কিন্তু পাতাগুলো খুব ভালো খেয়েছি, লাউয়ের ডগা তরকারিও খুব ভালো হয়েছে, আর এই সবুজ যে চোখের জন্য কি ভালো। তো দেখো আমি এরকম মুখ ধুয়ে চলে এসেছি, আর এই যে আমার প্যাকটাও রেডি, ওইদিকে মেয়ে মনের সুখে অত্যাচার করে যাচ্ছে, কিন্তু যেহেতু একটু নিজে কাজ করব তাই সমস্ত অত্যাচারকে ইগনোর করছি। এবার আস্তে আস্তে দেখো আমার পুরো ফেস প্যাকটা লাগানো হয়ে গেছে, এটা লাগিয়ে আমি 10-15 মিনিট রেখে স্নান করে নেব, কিন্তু এটা লাগানোর পরে আমার মেয়ে প্রচণ্ড ভয় পেয়ে গেছে, আর আমি এখন আমার মেয়েকে জড়িয়ে আদর করতে যাচ্ছি, চলো দেখবে। এই জানলাগুলো দেখো এখনও বন্ধ আছে, আসলে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে না, আর খুব হাওয়া হচ্ছে সমানে, ঘর বাড়ি একদম ধুলোতে ভরে গেছে, তাই জানলাগুলোকে একটু বন্ধ করেই রাখছিলাম। তবে খোলার পরে দেখো কি ভালো লাগছে দেখতে, দেখো কি অবস্থা। এই তোরা কি করছিস? আর আমাকে কেমন লাগছে দেখতে? বাজে। এই দেখো আমার চেহারা, আর আমাকে দেখে ওরা ভয় পাচ্ছে, আয় একটু আদর করে দিয়ে যা, একটু আমার ইচ্ছে হচ্ছে ওকে পাপি দিতে। এই দেখো আমার মেয়েকে। প্যাকটা লাগানো প্রায় 15 মিনিট হয়ে গেছে, তো এরপরে জল দিয়ে ভিজিয়ে নিয়ে আস্তে আস্তে ঘষে ঘষে প্যাকটাকে তুলে ফেলছি। যদিও এটা দু হাতে তুলতে হতো, কিন্তু যেহেতু আমার এক হাতে মোবাইল ধরা আছে তাই এটাকে আমার এক হাতে ঘষে ঘষেই তুলতে হচ্ছে, আর দাঁড়িয়ে আছি বেসিনের সামনে, ওটাকে যে স্ট্যান্ড করে কোথাও রাখবো সেই জায়গাটুকু নেই, তাই এক হাত দিয়ে যতটুকু পারছি স্ক্রাবের মতন ঘষে ঘষে নিয়ে আলতো হাতে আমি মুখটাকে ধুয়ে নিচ্ছি। দেখো ফাইনালি আমার ফেস প্যাকটি তোলা হয়ে গেছে, এবার কেমন লাগছে সেটা তো তোমরাই জানাবে, সেটার অপেক্ষায় রইলাম। আর ওহো আমার মেয়ে এখন আইগিরি নাচ করছে, আর আমি চট করে স্নানটা সেরে আসি, আর আমার ব্লগটি আমি আজকের মতন এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।